সময়ে এই ফটিকছড়ি পৌরসভা গঠিত হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত দুই মেয়াদে আমি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছি। জনগণের ভালোবাসা, আন্তরিকতা এবং তাদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে আমি দুইবার বিগত সময়ে নির্বাচিত হয়েছি এবং গতকালকের নির্বাচনেও আমার ইতিপূর্বের কঠোর কর্মকাণ্ড এবং আমার সামাজিক অবস্থান এবং মানুষের সাথে আমার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভ্রাতৃত্বপূর্ণ সেই সম্পর্ক এবং সর্বোপরি আমার সেবাসমূহ নিশ্চিত করার লক্ষ্যে আমার যে কার্যক্রম ছিল, আমি মনে করি যে পৌরবাসী সেই কার্যক্রমের মূল্যায়ন আমাকে করেছেন। সেই জন্য আমি সকল পৌরবাসীর কাছে জাতি ধর্ম নির্বিশেষে, দলম নির্বিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাকে এই নির্বাচন পরিচালনায় এবং নির্বাচনের কার্যক্রমে আমাকে যারা বিভিন্ন জায়গায় বসে সহযোগিতা করেছেন, আমাদের মাননীয় সাংসদ সদস্য সৈয়দ আলহাজ নজিবুল হাসান ভাইসমান্ডারি এবং আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দরা যারা আমার সহযোগী হয়েছেন, আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন এই এই 10 বছরের আমার যে কার্যক্রম ছিল, আমি কোনোভাবেই এই পৌর এলাকার মানুষের যে সেবাসমূহ ছিল সেখানে তাদের প্রাপ্তিতে কোনো রকম বিঘ্ন ঘটে সেরকম কার্যক্রমে অংশগ্রহণ করিনি। আমাদের এই প্রচার কার্যক্রমে আমরা আমাদের বিভিন্ন সভায় সমাবেশে, উঠান বৈঠকে এবং গণসংযোগকালে আমাদের যে কার্যক্রম ছিল, আমরা জনগণকে, পৌরবাসীকে আমরা সেটা বোঝাতে চেষ্টা করেছি যে আমরা আমাদের যে ইতিপূর্বের কার্যক্রম ছিল সেখানে আমাদের পৌরবাসীর যে সেবাসমূহ ওনারা পাওয়ার কথা ছিল সেইটুকু অন্তত আমরা ওনাকে দিতে আমি মনে করি যে আমাদের কোনো কার্পণ্যতা ছিল না। সেই বিশ্বাসের ভিত্তিতে এবং আমাদের আলেম ওলামা এবং আমাদের এই পৌর এলাকার মুরব্বীরা, মা বোনরা আমাদের আমাকে দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, ভোট দিয়েছেন এবং ভোট প্রদানে উৎসাহিত করেছেন। সেই কারণে আমি মনে করি যে আমরা তৃতীয়বারের মতো বিজয়ী হতে সক্ষম হয়েছি। আমি মনে করি আমাদের এই আজকের এই সাংবাদিকদের আমরা এখানে ডেকে কথা বলার পিছনে সবচাইতে যে কারণ, এখানে আমাদের কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হচ্ছে। আমাদের বিশেষ করে এই ছাত্রলীগকে আমি বলবো, আমাদের পৌর এলাকার সর্বস্তরের ছাত্রলীগ, যারা উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন, জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন এবং পৌরসভা ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন, তাদের অক্লান্ত পরিশ্রম আমি তাদের এই পরিশ্রমকে আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা এই এই নির্বাচন পরিচালনার সময় আমাদের প্রচার প্রচারণা যখন শুরু হয়, আমাদের তফসিল হওয়ার পর থেকে সর্বোপরি আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে আমরা এই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন গ্রহণ করি, সেই মনোনয়ন গ্রহণের পর থেকে আমাদের কর্মীদের, আমাদের ছাত্রলীগের বন্ধুদের, সর্বোপরি আমার পক্ষে যারা কর্মী হিসেবে কাজ করেছেন বিভিন্ন এলাকায়, সমাজে, ওয়ার্ডে, সকলে যে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ যারা আমার পাশে গিয়েছিলেন, আমার সাথে আমাকে উৎসাহ জাগিয়েছেন, আমাকে সহযোগিতা করেছেন, আমি তাদের যে তাদের যে আচরণ ছিল, তাদের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল, তাদের যে সহনশীলতা ছিল, আমি তার প্রশংসা করি। এবং আমাদেরকে নির্বাচনকালীন সময়ে বিভিন্ন সময়ে কিশোর ব্যাংকের সর্দার বানাতে চাইলেও আমি মনে করি যে আমাদের কর্মীদের আচরণ এমন ছিল যে সাধারণ মানুষকে তারা আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। আমাদের কর্মীদের সেই সৌহার্দ্যপূর্ণ আচরণ আমি মনে করি যে জনগণ কোনোভাবেই আমাদেরকে কিশোর ব্যাংক, আমাদের ছাত্রলীগকে কিশোর ব্যাংক হিসেবে মূল্যায়ন করেনি, তারা মূল্যায়ন করেছে তারা এই দেশের মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে এবং তারা রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি যে তাদের যে দায় দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে সেই দায়িত্বটুকু তারা যথাযথ পালন করতে সক্ষম হয়েছে। তো সেই কারণে আবারও আজকের দিনে আমি আমার সকল কর্মী বাহিনীকে, রাজনৈতিক কর্মী, অরাজনৈতিক কর্মী, যারাই আমার জন্য কাজ করেছেন, তার কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় আপনারা বাধাগ্রস্ত হয়েছেন, অপদস্থ হয়েছেন, অপমান হয়েছেন আমার কারণে, আপনাদের সেই অপমান অপদস্থ যারা হয়েছেন আমি তাদেরকে বলবো, আপনার তাদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি এবং তাদের সেই দুঃখে, সেই সুখে আমিও আপনাদের সাথে থাকতে চাই। কিন্তু আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা কোনোভাবেই আমাদের এই নির্বাচনকালীন সময়ে আপনাদের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল, আপনারা যে সহনশীল আচরণের মধ্য দিয়ে আমাদের বিজয়ের জন্য ধার প্রান্তে আমাদেরকে নিয়ে গেছেন,
আমি মনে করি যে সামনের যে পথ চলা, সেই পথ চলায়ও আপনারা আমার সাথে অনুরূপভাবে সহযোগী হবেন। এবং আমরা কোনো সহিংসতা এই পৌর এলাকায় আমরা চাই না। এখানে আমরা চাই আমরা সকলে মিলেমিশে বসবাস করব, পৌরসভার সার্বিক উন্নয়ন, পৌরসভা সমূহ নিশ্চিতকরণ এবং পৌরসভার আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সামগ্রিকভাবে পৌরসভার যে কার্যক্রম সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হিসেবে আমরা সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা আমাদের কর্মী বাহিনীকে বলবো, আপনারা বিভিন্ন কারণে মনে কষ্ট থাকলেও আমি মনে করি যে আমাদের সকলের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল একটা, সেটা হচ্ছে আমাদের বিজয় লাভ করা। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের শত ষড়যন্ত্র দাঁত ভাঙার জবাব দিয়ে এই দেশের এই এই পৌরবাসী আমাদেরকে বিজয় করেছে। সেই জন্য আমি মনে করি যে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে গেছি। সুতরাং আমরা কারো প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করব না এবং কোনো অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ যারা ছিলেন আমি মনে করি যে তারাও যোগ্য প্রার্থী ছিলেন, জনগণের রায়ে তারা নির্বাচিত হতে পারেনি, আমি নির্বাচিত হতে পেরেছি। আজকের দিনে আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, শুকরিয়া আদায় করি আমাদের নেতা কর্মীদের কাছে, শুকরিয়া আদায় করি আমাদের পৌর এলাকার সর্বস্তরের ভোটারদের কাছে। আমি এইটুকুই বলবো, আমার সাথে যারা নির্বাচন করেছে তারা আমি মনে করি যে তারাও যোগ্য মানুষ। আগামী নির্বাচনে আমি আগামীর পথ চলায় এই পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম থেকে আরম্ভ করে সকল কিছুতে আমি তাদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা কামনা করব। এবং আমরা এলাকায় এখনও আমরা যেতে পারিনি, আমরা আগামীকালকে আমাদের নেতাদের সাথে সমন্বয় করে আমরা চেষ্টা করব এলাকার মানুষের সাথে দেখা করার জন্য। এবং সর্বোপরি এই নৌকার বিজয় আমি মনে করি যে আমাদের পৌরবাসীকে আমি উৎসর্গ করেছি, আমাদের পৌর এলাকার সর্বস্তরের মানুষের কাছে এই নৌকার বিজয়কে উৎসর্গ করে। আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন, আমাকে সহযোগিতা করেছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা সহ এবং সেই সাথে নির্বাচন কমিশনের সর্বোচ্চ কর্মকর্তা থেকে একেবারে সর্বনিম্ন পর্যায়ে যারা এই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তাদের প্রতিও আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ কেন্দ্রীয় সরকারের যারা কর্তা ব্যক্তিরা এই নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পুলিশ প্রশাসনের যারা কার্যক্রম নির্বাচন সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যারা কার্যক্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এইটুকুই বলবো, আমাদের এই বিশাল কর্মী বাহিনী নিয়ে আমরা যে নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করেছি আমরা আল্লাহর কাছে বড় শুকরিয়া হচ্ছে আমাদের। আমরা আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমরা কোনোভাবেই আমরা অপরাধী হিসেবে বিবেচিত হয়নি, সেটা হচ্ছে আমাদের কর্মীদের সবচাইতে বড় সফলতা। তা আমি সেটার জন্য আবারও আমার রাজনৈতিক কর্মীরা যারা আমার সহযোগী হয়েছেন আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সাংবাদিক বন্ধুরা যারা এই নির্বাচনী প্রচারণায় আমার পক্ষ হয়ে যারা প্রচারণায় অংশগ্রহণ করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, আপনারা আজকের দিনে আমরা চট্টগ্রাম শহরের সাংবাদিক সহ আমাদের প্রতিষ্ঠানের সন্তানেরা যারা সাংবাদিক কাজের সাথে সম্পৃক্ত আপনাদেরকেও আমি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই। আমি আর কথা না বলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে ছোটোখাটো সেই বিষয়ে আমি বলবো। এখানে অনেকের নাম হয়তো আমি নিতে পারিনি, সব কিছু আমার মনে আসতেছে না, যেহেতু আমি লিখিত বক্তব্য পাঠ করছি না, আমি আমার যা মনে আসছে সেইটুকুই আপনাদের সামনে উপস্থাপন করছি। যারাই আমি পরিশেষে এইটুকুই বলবো, যারা রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে সামাজিকভাবে এলাকাভিত্তিক এবং সর্বোপরি বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক এবং ক্লাব ভিত্তিক এই এই নির্বাচন পরিচালনায় যারা আমার সহযোগী হয়েছেন সকলের কাছে আমি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।